গুড মর্নিং বন্ধুরা, শুভ সপ্তমীতে তোমাদের সকলকে শুভেচ্ছা। আজকে এই সপ্তমীর পূর্ণ লগ্নে আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন করেছি স্পেশাল করে, তো তোমরা দেখে নাও কীভাবে করলাম। প্রথমে গ্যাসেতে হাঁড়ির মধ্যে জল আর গোটা গরম মশলা একটা কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি, আর কিছুটা তেল দিয়ে দিয়েছি জলের মধ্যে, এবার ফুটতে দেব। আর এদিকে দেখো, আগে থেকেই আমি গাজর আর বিনস সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার আমি চালটাকে ভালো করে জলের মধ্যে ধুয়ে নেব, যাতে চালের সমস্ত ময়লা যেটা সেটা যাতে বেরিয়ে যায়। খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আমি ঠান্ডা জলে। চাল ধোয়া জলটা এবার ফেলে দিচ্ছি। এরপরে আমি এই চালটা ধুয়ে নিয়ে গরম জল যেটা ফুটে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত চালটা দিয়ে দেব জলের মধ্যে এবং সেদ্ধ হতে দেব। 80% চালটা সেদ্ধ হতে দেব। সমস্ত চালটা জলে দিয়ে দিলাম, এবার সেদ্ধ হয়ে আসছে। দেখো আমাদের চালটা 80% হয়ে গেছে। এবার আমি এটাকে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নিলাম। সমস্ত চালটা ঢেলে নিয়ে জলটা ঝরিয়ে নিতে দেব। এবার আমি কড়াইয়ের মধ্যে অল্প ঘি আর অল্প সাদা তেল ইউজ করছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। প্রথমে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি দিয়ে তেলের সাথে কিছুক্ষণ নেড়ে নেব। শুধু তেলেও রান্না করা যায়, কিন্তু ঘি দিলে একটা আলাদা সুগন্ধ বের হয়। ঘি আর তেলের মিশ্রণের সাথে পেঁয়াজটা দারুণ একটা গন্ধ বের হয়। ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজটা অল্প একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা একটু সামান্য ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে সেদ্ধ করা গাজর আর বিনসটা দিয়ে দিলাম। গাজর আর বিন সমস্তটা দিয়ে দেওয়ার পরে এবার আমি তেলের সাথে ভালো করে এটাকে ভাজা ভাজা করব। আগে থেকেই সেদ্ধ করাই আছে, তাই বেশি ভাজতে হবে না, অল্প একটু ভাজলেই হবে। সেদ্ধ করে নিয়েছি আগে থেকে এই কারণেই, যাতে কাঁচা কাঁচা না থাকে। ভাজলেও দেখবো অনেক সময় একটু শক্ত শক্ত হয়ে থাকে, কিন্তু সেদ্ধ করে নিলে সেটা আর থাকে না। ভালোভাবে একটু তেলের সাথে নেড়ে চেড়ে নিয়ে সেদ্ধ করে নেব। ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিই। এবার দেখো আমার মোটামুটি সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা কিশমিস দিয়ে দিলাম। ফ্রাইড রাইসে অনেকে কাজু বাদামও ইউজ করে, কিন্তু কাজু বাদাম আমি আর দিইনি, কিশমিসই দিয়েছি শুধু। তোমরা চাইলে কাজু বাদাম দিয়েও করতে পারো, কাজু বাদাম দিয়ে করলে আর একটু টেস্ট হয়। এবার কিছুটা ভেজে নিয়ে এবার শুকনো যেটা ভাতটা হয়ে গেছে জলটা ঝরিয়ে নিয়ে চালটা এবার আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে ভাত দেব এবং সবজির সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে কিছুটা মেশানোটা গ্যাসেই করব, তারপরে নামিয়ে নেব, নয়তো তলা দিয়ে লেগে যায়। আবার কিছুটা ভাত দিয়ে দিচ্ছি, কিছুটা ভাত দিয়ে আবার কিছুটা মিশিয়ে নেব। ভালোভাবে এরপরে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। ঘি আর তেল আছেই, তার সাথেই ভালো করে চালটাকে ভাতটাকে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে নিয়ে কড়াইটা নামিয়ে নিয়ে ভালো করে চাল ভাতের মধ্যে চিনি দিয়ে দিলাম। তোমরা পরিমাণ মতো চিনিটা ইউজ করবে এবং 7-8 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি।
আর কিছুটা লবণ। পরিমাণ মতো তোমরা টেস্ট করে করে নিয়ে লবণটা দেবে। যেহেতু যখন সবজিগুলো ভেজেছিলাম তখন কিছুটা লবণ দিয়েছিলাম আর এখন দিলাম, তাই পরিমাণ মতো তোমরা বুঝে নিয়ে চিনি আর নুনটা ইউজ করবে। কেউ কেউ একটু মিষ্টি বেশি খায়, তারা সেই মতো চিনি দেবে। এবার আমি সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে করে নেব, যাতে ঘি নুন চিনি সমস্ত ভাতের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো দেখে না আমার রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস। এবার আমি দেখাবো চিলি চিকেন। তো চিলি চিকেন করার জন্য প্রথমে আমি এটাকে ম্যারিনেশন করে নিয়েছি 1 ঘন্টা মতো। এর মধ্যে দিয়েছি আমি মাংস 700 গ্রাম মতো আছে, তার মধ্যে আমি দিয়েছি আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, 1টা ডিম, কর্নফ্লাওয়ার, ময়দা, নুন, সমস্ত উপকরণ এবার মিশিয়ে নিয়ে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাংসগুলো প্রথমে ভেজে নেব 1টা 1টা করে। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উল্টে দিয়েছি। উল্টে দিয়ে অন্য পিঠটা ভিজে নিয়ে এবার আমি ভাজাগুলো তুলে নিচ্ছি, একটা পাত্রে সমস্ত ভাজাগুলো তুলে নিয়েছি। এরমভাবে সমস্ত মাংসগুলো আমি ভেজে নেব। দেখো আমার সমস্ত মাংসগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর দেখতে হয়েছে। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে রসুন বাটা, আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি সমস্ত দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো ভালো করে ভেজে নেব। ক্যাপসিকাম যতক্ষণ না ভেজে নরম হচ্ছে ততক্ষণ অবধি রান্না করতে হবে। ফ্লেমটাকে একটু হাই ফ্লেমেই রাখবে, তাতে তাড়াতাড়ি হবে এবং সবজিগুলো খুব সহজেই নরম হয়ে যাবে। পেঁয়াজ আর ক্যাপসিকাম যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ নাড়তে হবে। অন্যদিকে চলো আমি সসটা রেডি করে নিই। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো সস, চিলি সস, সোয়া সস আর অল্প করে কর্নফ্লাওয়ার, যাতে একটু ঘন হয়। দেখো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এবং নরমও হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাংসগুলো দিয়ে ভালো করে সবজির সাথে নেড়ে চেড়ে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। কিছুক্ষণ একটু নাড়তে হবে সবজির সাথে, যাতে সবজিগুলো মাংসের সাথে ভালো করে মিশে যায়। এরপর আমি এর মধ্যে যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম। সসটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করা এমন কিছুই শক্ত কাজ নয়, খুব তাড়াতাড়ি চট জলদি এটা করে নেওয়া যায়। আজকে সপ্তমীর দিনে তো রাতের বেলা বেরোতে হবে, তো সেখানে বাইরে খাওয়া দাওয়া, তাই এটা দুপুরে রান্না করেছি। এবার আমি ওই সসের বাটিতে কিছুটা জল দিয়ে সেই বাটি ধোয়া জলটা এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। জল দিয়ে এবার আমি মাংসটাকে সেদ্ধ হতে দেব, তাহলেই আমার রেডি হয়ে যাবে আজকে চিলি চিকেন। দেখো আমি এর মধ্যে কিছুটা ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি, চিলি চিকেনটা আমার রেডি হয়ে গেছে আর ফ্রাইড রাইসও আমার রেডি হয়ে গেছে। তো তোমরা তাড়াতাড়ি বানিয়ে নাও, আর কে কী রান্না করছো আমাকে জানাও। আমি তো সপ্তমীতে এই ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়ে নিলাম, আর তোমরা কে কী বানিয়ে খাচ্ছ, কি আদৌ বানিয়ে খাচ্ছ নাকি রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছ, সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাও।
আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না। তো শুভ সপ্তমী সকলকে শুভেচ্ছা, অভিনন্দন রইল, পুজো সবার ভালো কাটুক, টাটা।